অ্যাডসেন্সের পেমেন্ট কোনো কারণে হোল্ড হয়ে গেছে, আপনার অ্যাডসেন্সটা কোনো কারণে এক মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিল, কিংবা আপনার অ্যাডসেন্সটা আইডেন্টিটি ভেরিফিকেশনের কারণে সাসপেন্ড করেছিল, যে কারণে টেম্পোরারিলি সাসপেন্ড, যেটা পরবর্তীতে আপনি ঠিক করতে পেরেছেন কিংবা এক মাস পর ঠিক হয়ে গেছে, বাট আপনার যে পূর্ববর্তী যে পেমেন্টটা, সেই পেমেন্টটা এখনও আপনি পাননি। এক মাস, দুই মাস, তিন মাস হয়ে যাচ্ছে কিন্তু আপনি পেমেন্টটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি, কেন এতদিন ধরে আপনার পেমেন্টটা আটকে আছে? দেখুন, এখানে এখানে কিন্তু পেমেন্ট দেখাচ্ছে, এখানে জিরো জিরো দেখাচ্ছে, এবং এই পেমেন্টটা, এই যে এপ্রিল মাসের একটা পেমেন্ট, এপ্রিল মাসের পেমেন্টটা সেন্ড করেছে, কিন্তু এটা পেমেন্ট অ্যাকাউন্টে হোল্ড হয়েছিল এবং এটার আইডেন্টিটি ভেরিফিকেশনের একটা প্রবলেম ছিল, যে কারণে এই পেমেন্টটা আটকে গিয়েছিল। এখন এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা হওয়ার পর এই পেমেন্টটা এখনও পাইনি, তাহলে এখন করণীয়টা কি? এই অবস্থায় আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গিয়ে আপনার যেহেতু মনিটাইজেশন আছে, অ্যাডসেন্স আছে, তাহলে অবশ্যই আপনার চ্যাটিং অপশন আছে, চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এই ক্রিয়েটর সাপোর্টের সাথে আমি চ্যাট করলাম। চ্যাট করার পর দেখুন, ওরা আমার সাথে অনেক কথা বলল পেমেন্টের ব্যাপারে, আমি আমার ইনফরমেশনগুলো দিলাম। দেওয়ার পর তারা বলছে যে হ্যাঁ, আপনার পেমেন্টটা এপ্রিল মাসের, বাট এটা হোল্ড হয়ে থাকার কারণে পরবর্তীতে মে বাইশে এটা রিলিজ করা হয়। মে বাইশে রিলিজ করা হয়, এখন হচ্ছে 24 জুন, তারপরও পেমেন্টটি পাইনি, তাহলে করণীয় কি? তো উনি আমাকে একটা লিঙ্ক দিলেন, আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। করার পর দেখুন, এই লিঙ্কটা যদি আপনি চ্যাটিং করে ওদের কাছে বলেন, তারা দিয়ে দেবে, অথবা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন এখানে কি বলছে, ওয়্যার ট্রান্সফার ট্রাভেল শুটার, এখানে বলছে ডিড ইউ মেক এনি রিসেন্ট চেঞ্জেস টু ইউর ফর্ম অফ পেমেন্ট অর অ্যাকাউন্ট ডিটেলস, আপনি কি পেমেন্ট বা অ্যাকাউন্ট ডিটেলসের ওই ফর্মটাতে কোথাও কোনো পরিবর্তন করেছেন নাকি রিসেন্টলি? না, আমি কোনো পরিবর্তন করিনি। এখানে দেখুন, ইজ দিস রিলেটেড টু ইউর মোস্ট রিসেন্ট পেমেন্ট, মানে আপনার একেবারে রিসেন্ট পেমেন্ট সম্পর্কে নাকি? ইয়েস, আমার রিসেন্ট পেমেন্ট সম্পর্কেই। তো এখানে দেখুন, ওরা একটা ফর্ম দিয়ে দিয়েছে, এই যে দেখুন, ইউ ক্যান রিকোয়েস্ট এ সুইফট কপি, এই যে ফর্মটা, দিস ফর্ম, এই জায়গায় আমি ক্লিক করব, দিস ফর্মে। দিস ফর্মে ক্লিক করার পর দেখুন এইরকম একটা ফর্ম এসেছে, যদি আপনার 10 থেকে 15 দিন পার হয়ে যাওয়ার পরও পেমেন্ট না আসে, তখন কিন্তু আপনারা এই ফর্মটা পূরণ করতে পারবেন। নর্মালিও যদি কোনো কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্কে কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, কোনো কারণে কোনো ব্যাঙ্ক যদি আপনার সাথে সমস্যা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফর্মটা পূরণ করবেন। এই এই ফর্মের সরাসরি লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে কী কী লাগছে দেখুন, ইওর অ্যাডসেন্স পাবলিশার আইডি, আপনার অ্যাডসেন্স পাবলিশার আইডি লাগবে। এটা কোন ট্রান্সফার, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নাকি ওয়্যার ট্রান্সফার? অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু, সেহেতু ওয়্যার ট্রান্সফার। এখানে পেমেন্ট ডেটের কথা বলছে, পেমেন্ট ডেট, পেমেন্ট নাম্বার, ইস্যুড পেমেন্ট অ্যামাউন্ট এবং কান্ট্রি, এ কয়েকটা ইনফরমেশান চেয়েছে। এ কয়েকটা ইনফরমেশান আপনি কোথায় পাবেন? এগুলো পাবেন, আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর যাবেন আপনি, ধরুন আপনি হোম অপশনে আছেন, এখান থেকে যাবেন পেমেন্ট, পেমেন্ট থেকে যাবেন এখান থেকে ট্রান্সেকশানস, ভিউ ট্রান্সেকশানসে ক্লিক করবেন। ভিউ ট্রান্সেকশানসে ক্লিক করার পর আপনার দেখুন কোন পেমেন্টটা, এই পেমেন্টটা, তাই তো? তো এই যে অটোমেটিক পেমেন্ট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। অটোমেটিক পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনি, আপনার এখানে ডিটেলস দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যদি, যেহেতু এইটা আমার হচ্ছে চ্যানেল, আমি চ্যানেলের, এখানে চ্যানেলের ইমেলটা লগ ইন করা, তো আমি এটা চ্যানেলের ইমেল থেকে না দিয়ে আমি এটা দেব হচ্ছে আমার অ্যাডসেন্সের ইমেল থেকে। তো আমি এই লিঙ্কটা এখানে কপি করে আমি অ্যাডসেন্সের লিঙ্ক, অ্যাডসেন্সের এইখানেই যাই, তাহলে আমার জন্য এটা সুবিধা হবে যে আমি অ্যাডসেন্স থেকেই দিচ্ছি। দেখুন, ওরা পাবলিশার আইডিটি অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি এখন চেক করি আমার পাবলিশার আইডিটা ঠিক আছে কি না। দেখুন, আমার পাবলিশার আইডিটা ঠিক আছে কি না, আমি যদি পেমেন্ট অপশনে যাই, এখানে কিন্তু আমার পাবলিশার আইডি দেখাচ্ছে। দেখুন, এই যে এখানেও কিন্তু আমার পাবলিশার আইডি দেখাচ্ছে। তো আমি পাবলিশার আইডিটা দেখুন, এখানেও ঠিক আছে। তারপরেও যদি আপনি ডিটেলস জানতে চান, ধরুন আপনি
এখানে পেমেন্টস অপশনে যাবেন। পেমেন্টস অপশনে গেলে এখানেই দেখতে পাচ্ছেন আপনার পাবলিশার আইডিটি, অথবা এখানে যদি ম্যানেজ সেটিংসে ক্লিক করেন তাহলে ডিটেলসটা আপনি দেখতে পাবেন। তো আমার এখানে পাবলিশার আইডিটি অটোমেটিক নিয়ে নিল। এরপর আমি এখানে ওয়ার ট্রান্সফার দিলাম, পেমেন্ট ডেট ওই যে 22 মে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। এখানে দেবেন এভাবে মাস, তারপর দেবেন তারিখটা, তারপর দেবেন 2022, এভাবে ডেটটা দেবেন। দেখুন এই যে মে মাসের 22 তারিখ, এভাবেও দিতে পারেন। দেন পেমেন্ট নাম্বার, পেমেন্ট নাম্বারটা পাবেন ওই যে আমি এখান থেকে আসলাম, এই যে এটা হচ্ছে পেমেন্ট নাম্বার, এটা হচ্ছে পেমেন্ট নাম্বার। তারপর পেমেন্ট ইস্যুড অ্যামাউন্ট, আপনার এখানেই আছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত, এই যে সব কিছু ওকে। দেখুন আমি ফর্মটা পূরণ করে ফেললাম, এখন আমি এটাকে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলাম, দেখুন এখানে বলছে ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, মানে আপনার ইমেলটা সেন্ড করে দিয়েছে। এখন আমি যদি ইমেইলে যাই, দেখুন সাথে সাথে ওরা একটা আমার কাছে রিপ্লাই দিয়েছে, হাই ফ্রম গুগল, থ্যাংকস ফর ইওর ইমেল, উই হ্যাভ রিসিভ ইওর রিকোয়েস্ট অ্যান্ড আওয়ার টিম উইল রেসপন্ডিং টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, উই অ্যাপ্রিসিয়েট ইওর প্যাশনস, থ্যাংকস দ্য বিলিং অ্যান্ড পেমেন্টস টিম। তাহলে দ্য বিলিং অ্যান্ড পেমেন্ট টিমস থেকে আমাকে এই ইমেলটা করা হয়েছে, তারা আমার এই বিষয়টা দেখবে। এটাকে বলা হয় সুইফট কপি রিকোয়েস্ট। তো সুইফট কপি রিকোয়েস্টের যখন একটা রিপ্লাই আসবে তখন আপনারা করবেন কি, সেই সুইফট কপি রিপ্লাইটা দরকার হলে এটা একটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে সরাসরি ব্যাংকে নিয়ে যাবেন। ব্যাংকে নিয়ে গিয়ে তাদেরকে দেখাবেন যে ভাই আমার এই পেমেন্ট, এই যে পেমেন্টের এই অবস্থা, তারা তাহলে তারা আপনার পেমেন্টটাকে ট্র্যাক করতে পারবে। দেখুন তখন আপনার পেমেন্টটাকে যখন তারা ট্র্যাক করতে পারবে, পেমেন্টটা ট্র্যাক করে আপনাকে তারা জানাবে যে হ্যাঁ আমাদের পেমেন্টটা, আপনার পেমেন্ট এই অবস্থায় আছে। তো দেখুন আমাকে প্রায় 3 দিন পর একটা ইমেল দিয়েছে তারা, তারপর আমি সেখানে আরও একটা রিপ্লাই দিলাম, শেষমেশ আমাকে এই সুইফট কপিটা দেওয়া হলো। দেখুন এখানে সুইফট কপির এই যে অনেক হিজিভিজি, অনেক নাম্বার টাম্বার এটা সেটা এগুলো লেখা আছে, আসলে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনার যে পেমেন্ট প্রসেসটা কোন অ্যাকাউন্ট থেকে কোথায় গেছে, তারপর কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেছে, একদম ফুল প্রসেসটা এখানে দিয়ে দিয়েছে। এইটা যদি নিয়ে আপনি ব্যাংকে চলে যান, ব্যাংকের গিয়ে যদি তাদেরকে দেখান, তারা কিন্তু এটা ট্র্যাক করে বুঝতে পারবে যে আপনার পেমেন্টটা কেন আসলো না বা কোথায় আটকে আছে, তারপর তারা আপনার পেমেন্টটা আবার রিলিজ করতে পারবে। এখন এর পরেও যদি তারা পেমেন্টটা রিলিজ করতে না পারে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কি হয় অনেক সময় তারা এই গুগল আবার কি করে এই পেমেন্টটাকে ব্যাক করে নিয়ে যায়। গুগল আপনার পেমেন্টটা যদি ব্যাক করে নিয়ে যায় তাহলে আপনাকে কিন্তু জানাবে যে আপনার পেমেন্টটা ব্যাক করা হয়েছে, আপনার ওই অ্যাকাউন্টে প্রবলেম আছে। তখন আপনি যদি আবার নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনাকে আবার তারা পেমেন্ট সেন্ড করবে। এভাবে আপনি আপনার আটকে যাওয়া পেমেন্টটা পেয়ে যেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার গুগল অ্যাডসেন্সের কোনো পেমেন্ট আটকে গেলে সেটা আপনি নিয়ে আসবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।